কই গো গিন্নি, এই মাছগুলো মানুষের মতো রান্না করো তো। মাছের মাথাটা আমাদের ছেলে বিল্লুকে দিবা। আজ একটা মাছ নিয়ে এসেছো কেন? আর বলো না, এমনিতে এখন খাল বিল সব শুকিয়ে গেছে, এখন মাছ ধরা অনেক কষ্ট। বাবা, আমি তো বড় হয়ে গেছি, আমি কালকে একাই মাছ ধরতে যাব। শুনলা গিন্নি, আমাদের ছেলে বিল্লু কি কইলো? তুই কি মাছ ধরতে পারবি? হ্যাঁ মা, আমি পারবো। তাহলে ঠিক আছে বেটা, কাল তুই যাস, তোকে সব কিছুই শিখতে হবে। কি মজা কি মজা, আমি মাছ ধরতে যাব। আরে এটা তো ভোলারামের ছেলে, একে একে মাছ ধরতে আইছে। এই কচি বেটাকে যে করে হোক খেতে হবে, কুমিরের মাংস তো আর কখনো খাইনি। কি হে শিয়াল পণ্ডিত, এমন করে কি দেখছো আর বিড়বিড় করছো? এই তো তোমার ছেলেকে দেখছিলাম, ও তো অনেক বড় হয়ে গেছে, একাকাই মাছ ধরতাছে। হ্যাঁ, বড় আদরের বাচ্চা আমার, ও আজকে একা মাছ ধরবে তাই চলে এসেছে। এই তো সুযোগ আমার, একদিন না একদিন তোর বেটাকে আমি খাবই, তোরা কেউ টের পাবি না। কি হলো, কি ভাবছো তুমি? না না কিছু না, বলি কি তোমার ছেলে তো বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার ইচ্ছে আছে, নাকি তোমাদের মতো মূর্খ বানাবা? তাই তো, এইটা তো আমি ভাবিনি, আমি ওকে কাল থেকে তোমার কাছে লেখাপড়া শিখতে পাঠাবো। এসো আমার সাথে। কোরে বিল্লু, এদিকে আই। কি হয়েছে বাবা? শোন, কাল থেকে তোর এই মামার কাছে লেখাপড়া করতে যাবি, বুঝলি? তোকে মানুষ হতে হবে। মানুষ? লেখাপড়া করে আবার মানুষ হওয়া যায় নাকি? আমি পড়বো না, আমি চললাম। আরে কি হলো, শুনে যা এদিকে। আরে থাক থাক, দেখবা ও কাল থেকে আমার কাছেই পড়তে আসবে। ঠিক আছে, আমি এবার যাই, জলে গাটা একটু ডুবে আসি। কাল এমন তো ফেলবো না, শিকার এসে নিজে আমার কাছে ধরা দিবে। কি রে বিল্লু, সকাল হয়ে গেল, পড়তে যাবি না? না যাব না, ওই শিয়ালকে আমার ভালো লাগে না। তবে রে, আজ তোর একদিন কি আমার একদিন। দেখলা গিন্নি, ছেলেটা কত বড় পরাচর হইছে। তুমি চিন্তা করো না, দেখবা সে ঠিকই পড়তে যাবে। ওরে বাপরে, আজ খুব বাচ্চা বেঁচে গেছি। উহ, লেখাপড়া করলে আবার মানুষ হওয়া যায় নাকি? কিরে বিল্লু, চকলেট খাবা? এই আমাকে চকলেট গুলো দিবা, আমি খাবো।
তাহলে যে আমার কাছে পড়তে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি পড়ব, আমি লেখাপড়া করব, আর প্রতিদিন এসে চকলেট খাব। এই তো কুমিরের ব্যাটাকে লাইনে এনেছি, এরপর তাকে একদিন ধরে কচর মচর করে খাবো। আচ্ছা চলো তাহলে আজকে থেকে লেখাপড়া শুরু করো, আর এই এই নাও তোমার চকলেট। আচ্ছা এই চকলেট তুমি কোথায় পেলে মামা? এরে আমি তো এই চকলেটগুলো মানুষের দোকান থেকে চুরি করেছিলাম, সেটাও কে বলা যাবে না, সেটা পরে বলবো, এখন চলো। তুমি এখানে দাঁড়াও, আমি বই নিয়ে আসছি। শোনো আমি যা বলবো তুমি আমার সাথে তাই বলবে, ঠিক আছে? আচ্ছা বলো। এক এক, দুই দুই, তিন তিন, চার দশ দশ। ঠিক আছে আজ এই পর্যন্তই, আগামীকাল আবার পড়াবো, এখন বাসায় যাও। কিরে বিল্লু, মামার কাছে লেখাপড়া কিছু শিখলি? হ্যাঁ বাবা, আজ এক থেকে দশ পর্যন্ত গুনতে শিখেছি। বাবা 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 বাবা, খুব ভালো খুব ভালো, কাল তুই আবার যাবি? আচ্ছা যাব। আহ প্রতিদিন পড়ার পাকে পাকে চকলেট খাবো, মজাই আলাদা। কি ব্যাপার, ওই পুচকেটা এখনো আসছে না কেন? আজ আর দেরি করবো না, যেভাবে হোক ওকে খেতে হবে। ওই তো বলতে না বলতে এসে গেছে। আমি বলি কি, তুমি একবার যে দেখে আসো তো আমাদের ছেলে কেমন লেখাপড়া শিখছে। কথাটা মন্দ বলনি, যাই গিয়ে একবার দেখে আসি। আচ্ছা এবার পড়া শুরু করো। সরিয় সরিয়া, হস্যই, ক খ গ। আজকের পড়া এই পর্যন্তই, এবার আমার চকলেট দাও। চকলেট? সেটা আবার কি, আজ তোকে আর ছাড়বো না, তোকে আমি মজা করে খাবো। ও শিয়াল মামা, আমাকে খেও না। তোকে কদিন ধরে খাবো খাবো বলে চান্স করছিলাম, আজ পেয়ে গেছি। তবে রে হারামি, এ তো বড় শয়তান, দাঁড়া। তোর এত বড় সাহস, আমার ছেলেকে খাবি? না না আমি তো মজা করছিলাম। তোকে আমি বিশ্বাস করে ভুল করেছি, পালানো ছাড়া তো আর উপায় নাই, পালাই। ব্যাটা পালালি কেন? তোকে যদি বনের আশেপাশে দেখি তাহলে আমি কামড় দিয়ে তোর মাংস খাবো। চল বাসায় যাই। আমাকে খুঁজে পেলে তো কামড় দিবা।